Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। অনিক বাবু কি বলেছে শুনিসনি? তোর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা উনি কোর্টে প্রমাণ করবে, একদম ঘাবড়াবি না। আর বাবা তুই তো কোনো অন্যায় করিসনি, তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? আমি একটা কারণেই ভয় পাচ্ছি মা, যে আমার পিছনে লেগেছে। আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি, সে আটঘাট বেঁধেই নেমেছে, আমার সম্বন্ধে সব রকম খোঁজ খবর নিয়েছে, আমি কি করতাম সে সব জানে, অথচ আমি তাকে চিনি না। অদৃশ্য শত্রু যে আমাকে কোন দিক থেকে আঘাত করবে, আমার কোনো পুরনো তত্ত্ব সেটাকে বিকৃত করে সবার সামনে আনবে কিনা আমি কিছু বুঝতে পারছি না মা। আমার বড় ভয় করছে মা, আমার বড় ভয় করছে মা। আমার ভিতরে একটা তোমাদেরকে পেয়ে ভেবেছিলাম আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, নতুন করে সবকিছু শুরু করব। করবে তো শিবা, অবশ্যই করবে। শিবা তুই কেন ভয় পাচ্ছিস? জানি না মা, আমার মনে হচ্ছে তোমাদের থেকে আমার বোধহয় দূরেই থাকতে হবে। শিবা একদম এসব কথা ভাববি না বাবা, তুই বাড়ির কথা ভাব না, আমাদের কথা ভাব। ভাবছি তুই না থাকলে আমরা কেউ ভালো থাকবো না, এটা ভেবে অন্তত নিজের মনকে শক্ত কর। শোন না, আমি ঠিক করেছি, এবার এবার বাড়িতে অনেক বড় করে ভাইফোঁটার আয়োজন করব। দেখ ডোডো চলে এসেছে, তুই এসেছিস, আর তাতানকে আমি ঠিক নিয়ে আসবো। দেখিস তোরা সব ভাই বোনেরা মিলে ভাইফোঁটায় কত মজা করবি, সবাই মিলে হই হই করবি, কত ভালো লাগবে বল। শিবা তোরাই তো আমাদের ভবিষ্যৎ বল, তোরা সবাই মিলে এই বাড়ি এই ব্যবসা সামলাবি, তবে না আমি নিশ্চিন্তে ছুটি নিতে পারবো। আর তুই বলছিস চলে যাবি, একবার কৃষ্ণের কথা ভেবেছিস? কৃষ্ণা নিজের ভাইকে ফোঁটা দেবে না শিবা, এটা তোর অধিকার, তুই এভাবে তোর বোনকে তোর বোনের অধিকার থেকে বঞ্চিত করতে পারবি? আরে শিবা, তুমি এত কি ভাবছো বলো তো? তুমি আমাদের কথা শুনছো না? এত ভাবার কিচ্ছু নেই। আচ্ছা মা শুনুন না, এই পাঞ্জাবিটা রইলো, মনে হয় পরে পড়বে, ও খাবেও পরে, এখনো আমার সাথে মণ্ডপে যাবে। চলো শিবা, চলো চলো, আমি কোনো কথা শুনবো না, চলো। অনুরোধ তো শিবা, আমি কোনো কথা শুনবো না, চলো। মুখে তো ছেলেটাকে সাহস যোগালাম কৃষ্ণ, তোমার উপর আমার ভরসাও আছে, কিন্তু সত্যি সত্যি যে এই কেসের পরিণতি কি হবে সেটা তো আমিও বুঝতে পারছি না। তুমি রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটাকে রক্ষা করো। জি5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।